এর মধ্যে থেকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূল আল্লাহ ইদাং তাকসুর না কসুরি ফিল জান্নাত ইয়া রাসূল আল্লাহ ইয়া আল্লাহ রসুল জান্নাতে আমি উমরের বাড়ি সবচেয়ে বেশি হবে কারণ আমি ফরত ওয়াজিব নফল মুস্তাহাব যতটুকু সম্ভব আদায় করা আদায় করব বাকি অবসর সময়টুকু শুধু কুল হু আল্লাহ সূরা পড়ব আমার জন্য জান্নাতের বাড়ি হয়ে যাবে বেশি তখন হুজুর হযরত হুজুর sallallahu alaihi বলতেছেন ও ওমর তুমি সূরা ইখলাস পড়তে পড়তে তোমার ক্লান্তি আসতে পারে কিন্তু আল্লাহপাক রব্বুল আলামিন জান্নাতে বাড়ি দিতে দিতে আল্লাহর ক্লান্তি আসবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল ওয়ালি ওয়াল ফি আল মা'বুদ الرحمن الرحيم وهو الغفور الودود الذي أباد عادا وأهلك ثمود ودمر أصحاب الفيل ومزق ملك نمرود النبي العربي الذي شرف به الآباء والجدود وبعثه رحمه للكهول والشيوخ والاطفال الذين في المهور ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا قبه له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وان تعدوا نعمه الله لا تحصوها ان الله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم اعبدوا الله لما يقوكم من نعمه واحبوني لحب الله واحب اهل بيتي لحبي او كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم Inna hamidum Majid, Ya Elahi Rahmakun Barhalama, Afwakun Jumla Duna Mahama, Ya Elahi tu Chala Warna sewani. تو ہمارا رحنما ہے تی سے واق لاہ یا الہی روز شب توفیق احسا دے مجھے خوف اپنا ظاہر و باطن میں ایک دے مجھے حب سننا یا الہی আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আব্দুল গনি এবং ইউনুসুল্লাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত হজরত উলামায় কেরাম দিনদার তহিদি জনতার একাংশ পর্দা মা ও বোনেরা সম্মানিত উপস্থিতি আপনারা অবশ্যই জানেন আজকে ওই স্থানে ওয়াদ মাহফিলের কারা আয়োজন করেছেন কাদের উদ্দেশ্যে কাদের ত্যাগের বিনিময়ে আজকে ওই মাহফিলের আয়োজন করা হয়েছে আমরা সবাই দোয়া করতাম আল্লাহ পকরাবুল আলামিন যেন আয়োজকদের মনের নেক বাসনাকে কবুল করেন সবাই বলে না আমি সম্মানিত উপস্থিতি আমি আল্লাহ পকরাবুল আলমিনের কালামে পাকের সুরাতুল নাহালের আঠারো নম্বর আয়াত এবং সহিহ তিরমিজি শরীফের একখানা হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি যদি রব্বে করিম আমাকে তৌফিক দান করেন তাহলে আয়াত এবং হাদিসের আলোকেই আমি আমার বক্তব্য সমাপ্ত করার চেষ্টা করব ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি কালতু ও ইলাইহি উনি সম্মানিত উপস্থিতি আল্লাহ জল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমার তেলাওয়াত আয়াতে বলেন হে দুনিয়ার মানুষেরা যদি তোমরা আল্লাহর নিয়ামত তথা অনুগ্রহকে গণনা করতে যাও তাহলে গণনা করে তা কখনো শেষ করতে পারবা না নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন আমরা যদি একটি বার তাকিয়ে দেখি তাহলে আমরা তা গণনা করে কখনো শেষ করতে পারবো না কিনা আল্লাহ আমাদেরকে দুই ধরনের দিয়েছেন প্রথম নম্বর নিয়ামতের প্রকার হলো নিয়ামতে জাহিরি প্রকাশ্য নিয়ামত আর এক প্রকারের নিয়ামত হল নিয়ামতে রুহানি তথা আধ্যাত্মিক নিয়ামত মত আমি নিয়ামতে জাহিরি তথা প্রকাশ্য নিয়ামতের আংশিক কিছু আলোচনা করব আর নিয়ামতে রুহানি তথা আধ্যাত্মিক নিয়ামতের ব্যাপারে যতটুকু সম্ভব সময়ে দেয় আমি আলোচনা করার চেষ্টা করব আল্লাহ ফকরাবুল আলমিন আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন একটা মাছ যেমন পানির ভিতরে চব্বিশটা ঘন্টা থাকে আমরাও আল্লাহর নিয়ামতের ভিতরে চব্বিশটা ঘন্টা ডুবন্ত অবস্থায় আছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাহিরে কি নিয়ামত দিয়েছেন কিছু পরে আলোচনা করব আমাদের শরীরের মধ্যে আল্লাহ কেমন নিয়ামত দিয়েছেন আমাদেরকে আল্লাহ দুইটা হাত দিয়েছেন দুইটা পা দিয়েছেন দুইটা চক্ষু দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন দিয়েছেন নি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নিয়ামতের ব্যাপারে বলেন হে দুনিয়ার মানুষরা আলম নজালিশ আমি কি তোমাদেরকে আলম নাহু আই নাইন তোমাদেরকে কি আমি রব্বুল আলমিন দুইটা চক্ষু দেই নাই আলম নাহু আই নাই নি তোমাদেরকে জিব্বা এবং জবান আমি আল্লাহ কি দেই নাই দিয়েছেন দিয়েছেন আমাদের অবস্থাটা কেমন ছিল আল্লাহ ফখরাবুল আলামিন কোরআনের কুরানের অন্য আয়াতে বলেন আল্লাহ তা আলা ইনসা নাই নুমিনাদ দাহ রিল্লাম ইয়াকুম সাই মানুষের উপর অবশ্যই এমন একটা সময় অতিবাহিত হয়েছিল যেই সময়ে মানুষ আলোচনার যোগ্যই ছিল না আল্লাহ রব্বুল আলামিন হাদিসে বলেন ইয়া ইবনা আদম হে আদম সন্তান মা কুমতা বিষাই ইন তুমি তো কিছুই ছিলে না কুমতা মা আমি না তুমি ছিলে একটা না পাক পানি ছিলাম কি ছিলাম না মা কুমতা বিষাই ইন কুমতা মা আমি তুমি ছিলে না পাক পানি আমি রব্বুল আলমিন তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে আমি প্রসেসিং করেছি প্রসেসিং করে সুন্দা দামা তুমি না পানি থেকে রক্তের পিন্ডিতে রূপান্তরিত হয়েছিলে তারপর আমি রব্বে করিম আরো প্রসেসিং করেছি সুম্মা মুজগা অতপর গুস্তের টুকরায় তুমি রূপান্তরিত হয়েছিলে তারপর আমি রব্বুল আলামিন আরো প্রসেসিং করেছি সুম্মা লাহমা অতপর গুস্ত সুম্মা অত অতপর হাড্ডি পাকা সাইতু আলাই লাহমা অতপর ওই হাড্ডিকে আমি রব্বুল আলামিন বস্তু দ্বারা ভরপুর করে দিয়েছি শুধু তাই নয় তারপর আমি রব্বে করিম প্রসেসিং করেছি যত দিন সময় তোমার মায়ের পেটের ভিতরে থাকার কথা ছিল কালাম্মা তামমাত মুদ্দাতু আশরিক নির্দিষ্ট সময় যখন তোমার হয়েছে আমি রব্বুল আলামিন কুদরতি ভাবে তোমাকে দুনিয়াতে নিয়ে এসেছি জগন তুমি দুনিয়াতে এসেছিলে ফালা লাকা সিননুন তাকুদা তোমার দাঁত ছিল না কাটবে কি দিয়ে দাঁত ছিল নি যখন দুনিয়াতে আসলাম ফালা লাকা সিননুন তাকুদা ওয়া লাকা লিসানুন তান্তিক এমন জবান তো ছিল কিন্তু কথা বলার মতন যোগ্যতা ছিল না ওয়া লাকা আইনুন তাবসুর তোমার চোখ ছিল না চক্ষু তো ছিল দেখার মতন ছিল না গলা আলাকাপতিশ তোমার হাত ছিল জরার মতন ছিল না গলা আলাকা কলভুং তাতাবাক্কার তোমার হৃদয় ছিল কল্প ছিল কিন্তু ওই কল্প দ্বারা তুমি গবেষণা করার মতন তোমার যোগ্যতা ছিল না গলা আলাকার দিলুন তামসি তোমার পাও ছিল কিন্তু চলার মতন ছিল না আমি রব্বুল আলমিন আস্তে আস্তে তোমাকে লালন পালন করেছি রে বন্ধা এই নিয়ামত আমাদেরকে কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই সমস্ত নিয়ামত হলো জাহির নিয়ামত এটা হলো আমাদের শরীরের নিয়ামত এছাড়া বাহিরের নিয়ামত রয়েছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা যা কিছু আছে এই সমস্ত নিয়ামত হলো বাহিরের নিয়ামত এইগুলো আল্লাহ কার জন্য সৃষ্টি করেছেন কার জন্য আমাদের জন্য সৃষ্টি করেছেন কবি বলেন এ জমি মেরে লিয়ে হায় এ আসমা মেরে এ জমি মেরে লিয়ে হায় এ আসমা মেরে লিয়ে আর হায় মত খিদমত কুল জাহান মেরে লিয়ে اور رہے مصروف کل جہاں میرے لیے ایک میرے گم سے آئے ایک میرے گم سے آئے وقف عالم کا فروب اور ہائے اور کل موقع میرے لیے میرے ہستی میں ہے مزمر ہستی عالم کا راز میرے ہستی میں ہائی مزمر ہستی ہے راز ہائی اے سب ایجاد شوئی کل فکا میرے لیے یہ جاگ سب کچھ کار کی, کی زکار نو আমাদের জন্য আল্লাহ তৈরি করেছেন এইগুলা হলো নিয়ামত যেগুলো নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন তোর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর কালাম কোরআন শরীফ সবাই বলেন একবার আলহামদুলিল্লাহ কুরআন শরীফ হলো রুহানি নিয়ামত সবচেয়ে বড় রুহানি নিয়ামতের মধ্যে একটা হলো কুরআন শরীফ কুরআন শরীফ যার মধ্যে রয়েছে তার মধ্যে জান্নাতের ছয় হাজার তালা রয়েছে মাত্র এক থেকে দেড় মিনিট কুরআন শরীফের মধ্যে যদি আপনি সময় দেন তাহলে জান্নাতে আপনার জন্য একটা বাড়ি হয়ে যাবে সুবাহ আল্লাহ আরো আসতে বলেন মাত্র এক থেকে দেড় মিনিট আপনি এই কোরআন শরীফের মধ্যে একখান সুরা আছে আপনি যদি পড়েন তাহলে জান্নাতে আপনার জন্য একটা বাড়ি হয়ে যাবে আরো জোরে বলেন সুবহান আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজলিসে ওয়াজ করতেছেন ওই হাদিস পড়েছেন মান কারা সূরাতুল ইখলাস যারা সূরাতুল ইখলাস পড়বে আশরা মাররাত বার বানাল্লাহু লাহু বাইতাং ফিল জান্না রব্বে করিম তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইবেন সাহাবাই করাম এর মধ্যে থেকে হজরত উমরে পারুকরা দি আল্লাহ তালাহু বলতেছেন ইয়ার আরসুল আল্লাহ ইদাং তাকসুরুনা না কুসুর ই ফিল জান্নাত ইয়া রসুল আল্লা ইয়া আল্লাহ রসুল জান্নাতে আমি অমরের বাড়ি সবচেয়ে বেশি হবে কারণ আমি ওয়াজিব নফল মুস্তাহাব যতটুকু সম্ভব আদায় করার আদায় করব বাকি অপসর সময় টুকুন শুধু কুলহু আল্লাহ সুরা পরব আমার জন্য জান্নাতের বাড়ি হয়ে যাবে বেশি তখন হুজুর হজরত হুজুর সাল্লু আলহ সাল্লাম বলতেছেন তুমি সুরায় এখলাস পড়তে পড়তে তোমার ক্লান্তি আসতে পারে কিন্তু আল্লাহ আপরাবুল আলমিন জান্নাতে বাড়ি দিতে দিতে আল্লাহর ক্লান্তি আসবে না আল্লাহর ক্লান্তি আসবে মাত্র দশ বার পড়তে আমি হিসাব করে দেখছি মাত্র দেড় মিনিট সময় লাগে কয় মিনিট দেড় মিনিটে জান্নাতে একটা বাড়ি এই সুরায় ক্লাস একবার পড়তে দশ থেকে পনেরো সেকেন্ড সময় লাগে কি বলেন একবারের কি পরিমাণ সোয়াব আপনি আমি যদি জানতাম আপনার আমার অনেক নিকট আত্মীয় দুনিয়া থেকে চলে গেছেন মা বাপ আত্মীয় স্বজন অনেক চলে গেছেন কি গেছেন না গেছেন আমরাও একদিন চলে যাইতে হবে যাব কি যাব না ইহা সব মুসাফির হাই ওহি না یہاں ہم سب مسافر آئے وہی آ کر ٹکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانا ہے کوئی پیچھے روانہ এই দুনিয়ায় আমরা কেউ থাকব না একদিন সবাইকে চলে যেতে হবে কিন্তু বুজার বিষয় হল আমরা যদি কবরে যাই এবং তাকি দুনিয়া থেকে নেকি পাঠানোর কোনো ব্যবস্থা আমরা করে যাই কিনা সূরা এক্লাস আপনারা আমার নিকট আত্মীয় যদি দুনিয়াতে থাকা অবস্থায় পড়ে তাহলে কবরের মধ্যে কেমন নেকি আল্লাহ তকবরাবুল আলামিন দেন এর একটি সুত্ত একটি ঘটনা আমি উল্লেখ করতেছি কিতাবুর রূহ রুহ নামক কিতাব একটা আছে ওই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে হদরত আব্দুল্লাহ ইবনে আব্বাশরাদি আল্লাহ আলাহু সহাবের নাম কি আব্দুল্লাহ ইবনে আব্বাসরাদি আল্লাহ আলাহু এই উম্মতের সবচেয়ে বড় মুখা ফুরান তফসির সম্রাট তফসির জগতের দিকবাল হদরত আবদুল্লাহ ইবনে আব্বাশরাদি আল্লাহ আলাহু তিনি একটা কবরের পাশ দিয়ে যাইতেছিলেন ছিলেন কোন দিক থেকে যাইতেছিলেন কবরের পাশ দিয়ে যাইতেছিলেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহুমা তিনি দেখতেছেন কবর থেকে সুন্দর সুন্দর সুতাম দেহের অধিকারী সাদা কাপড় পরিহিত এক লোক তারা যেন একটা তলির মধ্যে কি যেন তারা বর্তেছে কি যেন তারা बेहোশ হয়ে বর্তেছে কে দেখতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে তিনি জিজ্ঞাসা করলেন বলেন মান আংতুম কমাতা কুজুন তোমরা কারা কি নিতেছো তোমরা কারা কি নিতেছো তোমরা তখন তারা বলতেছে নাহ না সাবুহা দিল কুবুর আমরা হলাম ওই কবরের বাসিন্দা আপনাদেরকে জিজ্ঞেস করি কবরের বাসিন্দা জিন্দা না মুর দা দা জিন্দা মুর মুরদা মানুষ জিতা হইয়া কি যেন তারা নিতেছে দেখতেছেন কে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু আরে এই এমন ঘটনা আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালুমার মতন ব্যক্তিদের দ্বারাই সম্ভব আপনার আমার দ্বারা দেখানো বা দেখা আদৌ সম্ভব না তিনি জিজ্ঞাস করতেছেন মা নাং তুম তোমরা কারা ও মা এবং তোমরা কি নিতেছ কি আহরণ করতেছ তখন তারা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জবাবে বলতেছে নাহনু আসাবু হাযিল কুবুর আমরা হলাম ওই কবরের বাসিন্দা আমরা এই কবরের বাসিন্দা তখন জিজ্ঞাসা করতেছেন ও মাতা কুদুন তোমরা কি নিতেছ তখন তারা বলতেছে ওই কবরের পাশ দিয়ে আল্লাহর একজন বন্দা হেঁটে গিয়েছিল হেঁটে যাওয়ার সময়ে একবার সুরায় এখলাস পড়েছিল কয়বার একবার সুরায় এক লাশ পড়েছিল ওই সুরায় এক একবার পড়ার সব আজ এক সপ্তাহ যাবৎ আমরা সারা কবরবাসী নিয়ে শেষ করতে পারতেছি না সুবাহ আল্লাহ আরো আসতে বলেন এ তো শহিবার পরলে এই কোরআন নিয়ামত না নিয়ামত না সুর আর ক্লাস আল্লাহ রসুল বলেছেন যারা তিনবার পরবে এক খতম কোরানের সভাব দেওয়া হয় এক খদম কোরানের কি দেওয়া হয় সয়াব দেওয়া হয় এই সুরার আরো অনেক ফজিলত রয়েছে আমার এই সুরার ফজিলত বলা উদ্দেশ্য না কোরান যে আল্লাহর নিয়ামত আধ্যাত্মিক নিয়ামত আমাদের মধ্যে এই আছে এই কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি আসি তো এই কোরআন কত বড় নিয়ামত ময়দানে মাসরে যখন উন্মতে মোহাম্মদিরা যখন যাবে পুলসেরাত পার হইতে গিয়ে তখন পুলসেরাতের দায়িত্বে নিয়ে যেত তাকা ফিরিস্তা জিজ্ঞাসা করবে তোমরা কারা মা নাম তোমরা কে তখন তারা বলবে আমা তারিফুন আমাদেরকে কি তোমরা চিনো না আমাদেরকে তোমরা চিনো না নাহনু উম্মাতুন উনজিলাত আলাইয়াল কুরআন আমরা হলাম এমন উম্মত যেই উম্মতের উপর আল্লাহ কুরআন নাজিল করেছেন সাথে সাথে ওই স্থান থেকে আওয়াজ আসবে ফাবুরু কাবরুল খাতির তোমরা খুব দ্রুত গতিতে পার হও কারণ তোমাদের চার মধ্যে যে নূর দেখতেছি ওই নূর যদি তোমরা ওই ওই স্থানে বেশি সময় থাকো তাহলে চান নামের আগুন অস্তমিত হয়ে যাবে সুতরাং এমন উম্মত হলাম আমরা এমন উম্মত হলাম কি আমরা এই কুরআন আমাদের নিয়ামত আ কিতাবে জিন্দা কুরআন হাকিম آ کتاب زندہ قرآن حکیم حکمت اولا یزالت تو قدیم حرف اورا رائب نے تبدیل نے معنی سجد مل جائے تاویلنے نے نسقہ تکوین اسرار حیات بے تباس دقو تدبیر تباس نوع انسارا بیان آفری নু ইনসারা বয়ানে আপেরি হামিলে মিলে উ রহ্মাতুল্লিল এই কোরান হল আমাদের মধ্যে বহুত বড় নামত এই কোরান দ্বারা বাহ্যিকভাবে আমরা উপকৃত হতে পারি অনুনাদ জিলুমিনাল কুরআনি মা শিপা ও রহ্মাতুল্লিল মিনি বাহ্যিক ভাবে ওই কোরআনের মাধ্যমে আমাদের অসুস্থতাকে আমরা দূরভিত করতে পারি আরোগ্যতার জন্য ওই কোরআন তেলাওত করলে আরোগ্যতা লাভ হয় আল্লাহ রসুল হারিসে বলেছেন পাতিহাতে পাতে শিফা দা সুরায় পাতিয়া হলো সমস্ত রোগের চিকিৎসা ইল্লা মৃত্যু ব্যতীত সুতরাং ওই কোরআন হলো আমাদের কাছে রয়েছে দুই নম্বর হলো আমাদের রুহানি নিয়ামতের মধ্যে দুই নম্বর হলো হজরত মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর কি রুহানি নিয়ামত দুই নম্বর হলো হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি কারণ তিনি যদি দুনিয়াতে না আসতেন আল্লাহ আরস কুরসি লৌহ কলম যা কিছু আছে কোন কিছুকে আল্লাহ কি করতেন না সৃষ্টি করতেন না বিশ্ব নবীর আমরা কোথায় আসলাম দুনিয়াতে আসলাম আল্লাহ রব্বুল আলামিন বলেছেন লাউলা কালামা খালাকুল আফলা হে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আপনাকে সৃষ্টি করা না হলে আমি জগৎকে সৃষ্টি করতাম না সেই বিশ্ব নবীর উন্মত হতে পেরে আমরা সুভাগ্যবান না দুর্ভাগ্যবান এই নবীর উন্মত হওয়ার জন্য অনেক পয়গাম্বরের চোখের পানি জড়েছে অনেক পয়গাম্বরের চোখের পানি জড়েছে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই বলেছেন অনেক পয়গাম্বর আমার উন্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরিয়া ফরিয়াদ করেছেন আল্লাহ কাহারও ফরিয়াদ কবুল করেন নাই এই উম দামি না হজরত আল্লাহাম আল্লাহর কাছে কথাবার্তা বলতেন যখনই চাইতেন তখনই আল্লাহ একটা অংশে বা একটা পর্বে উম্মতে মহামদের কথা বলতেন তখন হোদরা তুনসা আলাহিস আলা সাল্লাম আল্লাহকে বলতেছেন আরিনহা আদিল উম্মা আল্লাহ লাইয়া উম্মা রকুন উম্ম যেই উম্মতের কথা আপনি শুধু বারবার বলেন আরি নেহা আদিল উম্মা আল্লাহ ওই উন্মদকে আমাকে দেখাই দিন তখন আল্লাহ পুরা বুড়া আলামিন বললেন আংটা সাবক মিনহুম, তুমি ওদের চেয়ে অনেক আগে চলে এসেছ অনেক আগে চলে তখন এসে তো তখন আল্লাহ আলমিনে বললেন আল্লাহ আসমাহ ওদের আওয়াজটা আমাকে শুনাই দিন তখন আল্লাহ আল্লাহর আব্বুল আলমিন বলতেছেন সামান্য সময় আপনি ধৈর্য ধারণ করুন তখন আল্লাহ রাবুল আলামিন একটা আওয়াজ দিলেন ইয়া উম্মতে উম্মদ হে উম্মতে মোহাম্মদ

ফজিলত আসে না নাই অনেক পয়গাম্বর আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন একজন পয়গাম্বরের ঘটনা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে যাচ্ছি হজরত দানিয়াল আলাই সালাতাম আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আপনি কাছে অনেক পয়গাম্বরা দোয়া করেছেন চোখের পানি ফেলেছেন এই নবীর উম্মত হওয়ার জন্য আপনি কারো দোয়া কবুল করেন নাই আমি এমন ভাবে দোয়াটা করতে চাই যাতে আপনি কবুলটা না করে পারেন না আমি এই না যে আল্লাহ আমাকে ওই নবীর বানান বরং আল্লাহ আমি ওই দোয়া করি আমি যখন দুনিয়ার থেকে চলে যাব। আমার বডিটা যেন সংরক্ষিত অবস্থায় থাকে আর উম্মতে মোহাম্মদীর হাতের চয় হাতের পরশে যেন আমার গুছল হয় আমার কাপন হয় আমার দাফন হয় আল্লাহ রসুল বলেছেন আল্লাহর পয়গাম্বর দানি আল্লাহ্ সাল্লাহসলামের এই দোয়া আল্লাহ কবুল করেছেন ও আমার সাহাবাই ক্রাম শুনে রাখো আমি দুনিয়া থেকে যাওয়ার পরে ইরাক স্বাধীন হবে ইরাকের মধ্যে আল্লাহর পয়লাম্বর দানি আল্লাহ্ সাল্লাহত সাল্লামকে তোমরা পাইবা উনাকে কাপন দিয়ে কাবন দিবাই তোমরা যেহেতু আল্লাহর কাছে উনার দোয়া কবুল হয়েছে ভদ্র তোমরা বারুকা দি আল্লাহ শাহ সোনাম আবু মুসা শরীরে দি আল্লাহ তাল নেতৃত্বে ইরাক স্বাধীন হলো আলবেদায়া ও ন্যায়ের মতো উল্লেখ রয়েছে সাতুফ তাহুতুস্তার আল্লাহ রসুল ববিষ্যদবাণী করে গিয়েছেন সাতুফ তাহুতুস্তার ও ইরাক স্বাধীন হবে সাতাজ দু নাফি দানিয়াল তোমরা তোতাই আল্লাহ পেগম আলাহি সাল্লাহতুসালামকে পাবে যদি পাও তাইলে ওনাকে কি করবা গুসল দিয়ে কাপন পরাইয়া তোমরা তাফন করবা করবা ভদ্রত আবু মুশাহ শরীরে দিয়ে আল্লাহ তালান হ যখন আমার নেতৃত্বে ইরাক স্বাধীন হল সাহাবায়েক রাম রাজাদি আল্লাহহুতালঙ্গ গণী মতের মাল আহরণের জন্য ব্যস্ত আমি কিন্তু গণী মতের মাল আহরণের জন্য ব্যস্ত নই আমি আল্লাহর পগম্বর রহদরত দানী আল্লা আলাইসাল্লাতু তালাশ কর দিসি উনি কোথায় আছেন উনি কোথায় আছেন ফাইদা দাগল তুফি কাসের মালিক আচমগ্গা আমি বাদশার রাত প্রসাথে প্রবেশ করলাম ফাইদা ওয়াজাতফিহিত

কয়েকটা খবর খুঁজ দিয়া একটা খবরের মধ্যে দাফন করেছেন যাতে পরবর্তীতে মানুষেরা ওই কবরকে কে সেইদার জায়গা না বানাইতে পারে রাত্রি বেলায় কয়েকটা খবর খুদা হইছে একটা খবরের মধ্যে রাখা হইয়া সমস্ত খবরকে কে দেওয়া হয়েছে আমি বলতেছিলাম মোহাম্মদ আমাদের রুহানি নিয়ামত কেমন নিয়ামত আধ্যাত্মিক নিয়ামত রুহানি নিয়ামত আল্লাহ আমাদেরকে আরো অসংখ্য গণিত রুহানি নিয়ামত দিয়েছেন